রাজ্য রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে সেই ত্রিপুরাল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যু এবার সংসদে উত্থাপিত হলো। এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন শাসক দলের এমপি তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় রেবতী মোহন ত্রিপুরা। এই বিষয়কে কেন্দ্র করে সারা রাজ্যে নতুন করে রাজনৈতিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। শাসক দলের সাংসদ হয়েও যেভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুকে সংসদে প্রথমবার উত্থাপন করলেন, তিনি হলেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। রাজ্য রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টিকারী এই বিষয়টাকে কেন্দ্র করে প্রথমবার সংসদে আলোচনা করেছেন বিজেপি দলের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এই বিষয় নিয়ে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সংসদে বলেন যে লেকিন কবি বি সিপিএম হো ইয়া কংগ্রেস হো কবি বি জনজাতীয় কা বিকাশ কে লিয়ে কাম নেই কি তো ইসিলিয়ে এক সময় ত্রিপুরা মে ইয়ে মাং ভি উঠা কে 1949 মে হাম লোক ইন্ডিয়া কে সাথ মার্চ কিয়া থা লেকিন ইয়ে ভুল থা অর ইসিলিয়ে ইয়ে ভি মাং উঠা থা কে হাম লোক ফির আলাক হুঙ্গে তো আবি ভি স্যার ত্রিপুরা মে কুছ লোক আবি কই ত্রিপুরাল্যান্ড কে লিয়ে কই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কে লিয়ে ইয়ে ভি মাং আ রহা হ্যায় ইয়ে কিউ হো রহা হ্যায় ইয়ে জো কংগ্রেস অর বাকি জিতনা ভি দল ত্রিপুরা কো শাসন কিয়া ইন লোগো কা গলত জো পলিসি থা উসকে ওয়াজহ সে হুয়া